কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও যুক্তরাষ্ট্রের মিশিগান বিএডিসি সাবেক সাধারণ সম্পাদক রুহুল হুদার অকাল মৃত্যুতে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। মিশিগান আশিক রহমান জানান, হামট্রামিক সিটির গেটস অফ কলম্বাসের হলরুমে মিশিগানে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সহ স্বজনরা স্মরণ সভায় উপস্থিত হন। সংগঠনের সভাপতি সোলেমান বাহারের সভাপতিত্বে ও মাসকুর কাইসারের পরিচালনায় রুহুল হুদাকে নিয়ে স্মৃতিচারণ করেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর নাজমুল হাসান শাহিন, কাউন্সিলর মুহিত মাহমুদ, ডাক্তার সিরাজুল হক, মাওলানা আব্দুল লতিফ আজম সহ অনেকে। বক্তারা বলেন, রুহুল হুদার শিক্ষকতা, মসজিদ নির্মাণ, সিটি শিক্ষা বোর্ডে সম্পৃক্তকরণ এবং মূলধারার রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন।